Hello viewers, welcome back to Itni Lesson. Today I'm going to share critical theory Uttom Purus novel written by Rashid Karim. Uttom Purus ekti onnotomo upanyas Rashid Karimer. Bangladesher adhunik upanyas nirman kolar onnotomo pothikito shilpi Rashid Karim. Tini sahitya charcha shuru koren 40er dashoke 40er shesh bhage sahitya charchay shesshay biruti den. ছোট গল্প দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও উপন্যাসিক হিসেবেই প্রতিষ্ঠা পান। তার নির্মিত সাবলীল গদ্য কাব্যিক দোতনাময় সমৃদ্ধ জীবনাভিজ্ঞতা অনন্য ভাষাভঙ্গি ও স্বকীয় গদ্যশৈলীর মাধ্যমে বাংলা সাহিত্যকে তিনি ঋদ্ধ করেছেন। মানুষ সম্পর্কে অপরিসীম উদারতা নিয়ে ধর্ম সমাজ শ্রেণীগত চেতনা আর বৈষম্য মুছে দিয়ে রশিদ করিম রচনা করেছেন উত্তম পুরুষ উপন্যাস। বন্ধুরা, আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, যেমন নকশিকাতার মাঠ, সজনবাদের ঘাট, তারপরে কৃষ্ণকাতার উইল, গোড়া, চোখের বালি, কপালকুণ্ডলা, তারপরে আপনার আছে বুয়া কাহিনী ইত্যাদি। আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন। উপন্যাসের নায়ক শাকের, সে কলকাতার বনে দিয়ে বাঙালি মুসলিম পরিবারের কনিষ্ঠ সন্তান। দুই পুরুষ আগে দাদার চাকরির সুবাদে তাদের প্রভাব ছিল, তাদের পরিবার এখন অর্থ কষ্টে আছে, তবে অসচ্ছল না। শাকেরের বাবা একজন সাব ডেপুটি, চাকরির সুবাদে দূরে থাকেন, ফলে শাকেরের সাথেও একটা দূরত্ব তৈরি হয়। শাকেরের পরিবার যতদিনে তাকে স্কুল পাঠাতে সক্ষম হয়, ততদিনে শাকেরের ভিতর একরাশ ঘাত প্রতিঘাত প্রবেশ করে। এক বিবেচক শাকেরের জন্ম দিয়েছে। স্কুলে প্রবেশের সাথে সাথে ফুটবল খেলতে গিয়ে শাকেরের বন্ধুত্ব হয় অভিজাত পরিবারের মুস্তাক আর তার বড় বোন সেলিনার সাথে। শাকেরের বাবা নিম্ন মাঝারি কর্মকর্তা, কিন্তু তাদের বাবা উচ্চ পদস্থ কর্মকর্তা। সেই পদের গৌরব রয়েছে তাদের পরিবারের সকলের, বিশেষ করে সেলিনার। মূলত মুস্তাক ও সেলিনায় শাকেরের নিস্তরঙ্গ জীবনটাকে তরঙ্গায়িত করে। সেলিনা পদে পদে শাকেরকে অপদস্থ করে, ফলে শাকেরের সেলিনাকে ঘৃণা করে আবার ভালোবাসে। আরও পরিচয় হয় সলিল, শেখর, অনিমা ও চন্দার সাথে। উপন্যাসের কাহিনীর কেন্দ্রে আছে শাকেরের অসম প্রণয়। পুরো উপন্যাসের তিনটি নারী চরিত্রের নৈকট্যে লাভ করে শাকের, কিন্তু তাদের পাওয়ার পথে বাধা আসে ভিন্ন ভিন্ন মাত্রার। প্রথমত ধরা যাক সেলিনার কথা। বয়সে বড়, পারিবারিক পদমর্যাদাও কয়েক ধাপ উপরে। ঘটনাচক্রে শাকের বয়োজ্যেষ্ঠ আধুনিক সেলিনার কাছাকাছি চলে আসলেও সেলিনা শাকেরকে গুণতির মধ্যে ধরত না, তাই সেলিনার সাথে সম্পর্ক বেশি দূর গড়ায়নি। দ্বিতীয়ত ভালো লাগার মেয়ে চন্দা, হতদরিদ্র পরিবারের মেয়ে, শাকেরের মেধাবী বন্ধু, শেখরের বন্ধু। হিন্দু বলে চন্দার সাথে প্রণয় শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তৃতীয় জন নিহার, তার দিকে যখনই শাকের হাত বেড়ে দেয় তখনই সে তাকে অপমান করে ফিরে যায়। আখ্যানের সমাপ্তি ঘটেছে শাকেরের কলকাতা থেকে ঢাকা আগমনের মধ্য দিয়ে। উত্তম পুরুষের মূল আখ্যানের পাশাপাশি আছে কয়েকটি উপাখ্যান, তার মধ্যে শাকেরের ছোট্টবেলায় ঈদের আগের দিনের বর্ণনার মধ্যে 80 দশক আগের কলকাতার মুসলিম মধ্যবিত্ত পরিবারের একটি প্রতিচ্ছবি আছে। আছে ঈদের দিনের প্রস্তুতি, খাদ্য সম্ভার, সামাজিকতা এবং ঈদের আনন্দের কথা। লেখক একটি মাত্র বাক্য প্রয়োগ করে কলকাতার মুসলিম মধ্যবিত্ত পরিবারের বাসনভঙ্গির বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একসময় রান্নাঘর থেকে দাদে ডাক দেয়, দুলহিন বিবি এদিকে এসো, কাজ আছে। দুলহিন বিবি অর্থ উপবৌমা। এর থেকে বোঝা যায় যে গত শতাব্দীর মধ্যভাগে কলকাতার মুসলিম পরিবারের অন্দরমহলে উর্দু ফার্সি শব্দের ব্যবহার ছিল। আপাতত দৃষ্টিতে শাকের উপন্যাসের নায়ক, কিন্তু তবে সচেতন পাঠক খুব সহজে বলতে পারবেন উপন্যাসের আসল নায়ক হচ্ছে সময়। ইতিহাস রক্ষার দায় রশিদ করিম নেননি বটে, তবে তার উপন্যাসের
পটে ইতিহাসের আলোছায়ার যে সম্পাদ ঘটে তা লেখক হিসেবে পাঠকের সঙ্গে তার সংযোগ আরও দৃঢ় করে। উপন্যাসের শুরুতে শাকের নিজেকে আত্মকেন্দ্রিক বলে দাবি করলেও পুরো উপন্যাসে তার অবস্থান একজন সামাজিক মানুষ হিসেবে, কর্তব্যনিষ্ঠ, বন্ধুসুলভ এবং দায়িত্বশীল। তার মধ্যে আছে পরিমিতি বোধ এবং সাফল্য মর্যাদার প্রতি সচেতনতা। সে বয়সের চাইতে একটু বেশি পরিণত মানসিকতার তরুণ। পাকিস্তান আন্দোলনের আবেগের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সমাজ রাজনীতির ঢেউ স্পষ্ট হয়েছে এখানে। কলকাতা কেন্দ্রিক মুসলিম বাস প্রকাশের প্রতিভূ চরিত্র শাকের। সে জিন্নাহ ভক্ত, মুসলিম লীগের সমর্থক, পাকিস্তান রাষ্ট্রে বিশ্বাসী, এমনকি গান্ধীজি ও হিন্দু নেতৃত্ব তার চক্ষুশূল। কিন্তু হিন্দু মুসলমানের সামাজিক অবস্থান এবং ভিন্নতাকে সে মানে। সে বিশ্বাস করে পাকিস্তান হবে হিন্দু মুসলমান উভয়ের মাতৃভূমি। এর মাধ্যমে লেখক তৎকালীন সময়ের বাস্তবতাকে তুলে ধরেছেন। উত্তম পুরুষ উপন্যাসে চল্লিশের দশকের কলকাতার যে চিত্র অঙ্কিত হয়েছে তাতে একদিকে যেমন শাকের, সলিল, শেখর, সেলিনা, অনিমার মধ্য দিয়ে হিন্দু মুসলিম আন্তঃসম্পর্কের চালচিত্র উদ্ঘাটিত হয়, তেমনি অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা আতঙ্কের মধ্যে কাল কাটানো অর্থনৈতিক মন্দাগ্রস্ত মানুষের অবয়ব স্পষ্ট। একদিকে ধর্মের ভিত্তিতে দেশভাগের দামাঢোল, অন্যদিকে আর্থিক প্রতিশ্রুতির কাছে শুদ্ধবাদী ধর্মীয় রক্ষণশীলতার আত্মসমর্পণের চিত্র ফুটে উঠেছে। উত্তম পুরুষের অনেকটা অংশ নিয়ে আছে হিন্দু মুসলমান সম্পর্কে জটিলতা, সংঘাত ও বিরোধের বিষয়টি। দেশভাগ দরজা করা নাড়ছে, রাজনীতিতে মুসলিম লীগ নিজেদের দাবিকে বাঙালি মুসলমান মানুষে বেশ জনপ্রিয় করে তুলেছে, হিন্দু মুসলমান দ্বন্দ্ব বড় আকারে দেখা দিচ্ছে। এছাড়াও দেশ বিভাগের ঠিক আগে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের সামগ্রিক অবস্থা বর্ণিত হয়েছে উপন্যাসে। দেশ বিভাগের প্রেক্ষাপটে শ্রেণীগত বৈষম্য, উচ্চবিস্ত মধ্যবিত্তের অন্তর্মহলের ছবি ফুটিয়ে তুলতে লেখক আন্তরিক ও ঘনিষ্ঠ পর্যবেক্ষণের স্বাতন্ত্র ও সহজাত দক্ষতার পরিচয় দিয়েছেন। এটি নিঃসন্দেহে গত শতাব্দীর বাঙালি মুসলমান সমাজের যাপিত জীবনের একটি দলিল। কলকাতার আলো, বাতাস, পথ, ঘাট, মানুষসহ এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কলকাতা লেখকের প্রিয় শহর, তাই তিনি কলকাতার স্মৃতিকে ধরে রাখতে চেয়েছেন, বিশেষ করে রেস্তোরাঁরা, দোকানপাট, ওয়া সেল, মোল্লার দোকান, কফি হাউস, বসন্ত কেবিন উপন্যাসের অনেক চরিত্রের মিশে আছে। পুরো উপন্যাসের কাহিনী কলকাতাকে ঘিরেই। উত্তম পুরুষ উপন্যাস কিছুটা আত্মজৈবনিক। লেখক নিজেও বলেছেন উত্তম পুরুষ বহুলাংশে আত্মজৈবনিক। এই বইয়ে আমার আব্বা, আম্মা ও অবহিত অগ্রস ভাইয়ের প্রতীকিত আছে। তবে মেজ ভাই বলে যাকে চিত্রিত করা হয়েছে তিনি আসলে আমার চতুর্থ ভাই। আমার স্কুল জীবনের কথাও বেশ কিছুটা বলা হয়েছে। পণ্ডিত মশাই প্রভৃতির কথা অনেক অংশে সত্য, কিন্তু আমাদের ফার্স্ট বয় এবং তার পরিবারবর্গ সম্পর্কে সমুদয় বিবরণ সদর্ব মিথ্যাও মন গড়া। উপন্যাসের নির্মাণ শৈলী পাঠককে মুগ্ধ করলেও বর্ণনার প্রবাহ একমুখী বলে মনে করা হবে সবাই। একইভাবে সংলাপ বলে যাচ্ছে, প্রধান তিনটি চরিত্রের বাইরে আলাদা কিছু খুঁজে পাওয়া যায় না। তবে উপন্যাসের গতি কখনো থমকে থাকেনি, সর্বদা চলমান। রশিদ করিম এই উপন্যাসের মাধ্যমে একটি সময়কে ধরে রাখতে চেয়েছেন, চল্লিশের দশকের বাংলাদেশের কথা বলতে চেয়েছেন। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং সাম্প্রদায়িকতার মতো বিষয়গুলো উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন। তবে তিনি কোনো বিশেষ সম্প্রদায়কে আঘাত করেননি। যুদ্ধ, দুর্ভিক্ষের পাশাপাশি মানব জীবনের নানা চাওয়া পাওয়া ও প্রেম কামনাকেও ফুটিয়ে তুলেছেন। এক কথায় একটি প্রেম, কাম, উদারতা, বিপ্লব আর ভাঙ্গনের উপন্যাস। তো বন্ধুরা, এই ছিল এই উপন্যাসের ক্রিটিক্যাল থিওরি গ্রন্থ সমালোচনা। তো এরকম বাংলা সাহিত্যের
এবং ইংলিশ সাহিত্যে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।